ছোট হইলে তিনটা দিবেন, দুইটা দিবেন, আর বড় হইলে বেশি করে দিবেন। নমস্কার, সুতপার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের চপ। কিভাবে ডিমের চপটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন। ডিমের চপটা তৈরি করতে আমার আলু লাগবে। এখানে আমি 6টি আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে 5টি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলিকে আমি 4 টুকরো করব আমি সুতা দিয়ে, তাহলে কাটাটা সুন্দর হবে। কত সুন্দর হয়েছে কাটাটা! এই দেখুন, সুতা দিয়ে না পারলে এইভাবে চাকু দিয়েও কেটে নিতে পারেন। তাহলে কুসুমটা একটু ফেটে ফেটে যায়, আর সুতা দিয়ে কাটলে একদম মসৃণ থাকে। সবগুলো ডিম কাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। তাই একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এরকম আলু মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন সবগুলো আলু আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে একদম মসৃণভাবে মাখা হয়। এখন আলু মাখাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন একে একে মশলাপাতি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, বেশি ভালো করে ভাজিনি, কারণ চপটা যখন ভাজা হবে তখনও কিছুটা ভাজা হয়ে যাবে। আর অবশ্যই আপনারা কাঁচা পেঁয়াজটা না দিয়ে বেরেস্তা করেই দেবার চেষ্টা করবেন, তাহলে চপটা মসৃণ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা নুন, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, আপনারা না দিলে নাও দিতে পারেন, টেস্টটা একটু ভালো হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য, না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো, এটা আমার মনের থেকে দিয়েছি। আমার মনে হচ্ছে যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলে মনে হয় স্বাদটা আরও বেড়ে যাবে, ঘরে ছিল, আর একটা ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি 1 প্যাকেট, সম্পূর্ণ অপশনাল। তাই আমি জিরা গুঁড়া টুড়া দেব না কিছু, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমার মাখা হয়ে গেছে, আমি এখন হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার একে একে চপের শেপটা আমি দিয়ে নিচ্ছি, একদমই সহজ, সবাই পারবে। এইভাবে আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন, বড় ছোট। এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো চপ আমার রেডি হয়ে গেছে, এখানে আমার 12টা চপ ভাজব। এভাবে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, এখন একটু নুন দিয়ে মিক্স করে নেব। এটার মধ্যে আমি ডিপ করে ব্রেড ক্রাম্পসে কুট করে আমি একে একে তেলে ছেড়ে দেব। এখন কড়াইটাতে কিছুটা তেল দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি চপগুলো ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্পসে কুট করে করে তেলে ছেড়ে দেবো।
তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখন এইভাবে ডিমটার মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আর ডুবো তেলেই ভাজতে হবে। আমার কড়াই সাইজটা ছোট, তাই তিনটে বা দুটি করে ভাজবো। আর আপনারা আছে না, বড় কড়াই নিলে একটু বেশি করেই ছাড়তে পারেন, একসঙ্গে অনেকগুলো ভেজে নিতে পারবেন। এরকম ভাজা হলে নামিয়ে নেবেন। এখন একইভাবে সবগুলো ভেজে নেব। এই যে আমার চপগুলো রেডি হয়ে গেছে, এখন আমি একটু চাটনি দিয়ে সার্ভ করলাম। দেখুন কি ক্রিস্পি হয়েছে, একটা আমি কেটে দেখাচ্ছি। আমার এই ডিমের চপের রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন অবশ্যই। আপনাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে দেয়। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।